হ্যালো, হ্যাঁ আমি তো আসতেছি। আচ্ছা আমি কি করব, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আর দশ মিনিট। আরে আরে নাস্তা খেয়ে যা। না মা, দেরি হয়ে গেছে, অফিসে গিয়ে খেয়ে নেবো। তোমার ছেলের ভাব দেখলে মনে হয় পুরো অফিস তার জন্য বসে আছে। আবার শুরু করছো। ভাব দেখলে মনে হয় অফিসের সিইও। আজ পর্যন্ত জানলাম না কোন পোস্টে কাজ করে। তুমি জানো কোন পোস্টে আছো বাবা? আচ্ছা মার্কেটিং, আমি ডেপুটি মার্কেটিং ম্যানেজার। আচ্ছা আচ্ছা ভালো। দেখো বাবা, সুমন 6 মাস হয়েছে পাশ করে বসে আছে, কত জায়গায় যে ইন্টারভিউ দিল কিছুতেই কিছু হইতেছে না। চাকরির অবস্থা তো তুমি জানো, আজকাল মামা চাচা ছাড়া তো কিছুই হয় না। বাবাজি তুমি একটু দেখো না, তোমার অফিসে ওর জন্য একটা ব্যবস্থা করতে পারো কি না। চাচা আমার অফিসে তো আসলে পোস্ট খালি নেই, আর আগামী বছরের আগে কিছু হবে বলেও মনে হয় না। বড় আশা নিয়ে তোমাকে বলতেছি, তোমরা না দেখলে দেখবে কে বলো। আচ্ছা চাচা ওকে বলবেন আমার সাথে সিবি নিয়ে দেখা করতে। ঠিক আছে বাবা, তোমার অফিসের অ্যাড্রেসটা দাও। না না চাচা, অফিসে আসার দরকার নাই, ওকে আপনি বাসায় চলে আসতে বলবেন। না না না, বাসায় যাবে কেন, তোমার অফিসে গিয়েই দেখা করুক। আরে দুদিন পর যেখানে চাকরি করবে সেই অফিসটা ওর দেখার প্রয়োজন আছে না? না না চাচা, ও বাসায় আসুক, অফিসে বোঝেন না হাজার রকমের কাজ আর এত মিটিং, কত মানুষ, আমি না ঠিক মতো সময়ও দিতে পারবো না। ওকে বলবেন সন্ধ্যার পরে আমার বাসায় দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। তাহলে সন্ধ্যার পরে কিন্তু আমি ওকে তোমার বাসায় পাঠিয়ে দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চাচা, আমি যাই, আমার একদম লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে, যাও যাও যাও। আচ্ছা ভালো থেকো। হ্যাঁ মুরগি 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 মুরগি। সময়কাল 2016। ইনি কবির হোসেন সাহেব, বলে বেড়ান ডেপুটি মার্কেটিং ডিরেক্টর, কিন্তু আসলে করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি। লোকলজ্জায় অফিসের বাইকটাও রাখেন বাসা থেকে 2 মাইল দূরে। হিন্নমনতার ধনুষ্টংকারে ভুগছেন দিন রাত, আর বাকি 10টা তরুণদের মতো। দেখা যাক এই রোগের টিকা তিনি আবিষ্কার করতে পারেন কি না। স্যার ভালো আছেন? স্যার স্যার ভাবি ভালো আছে? হুম স্যার, বাবুর জন্য কিছু চকলেট নিয়ে আসছিলাম স্যার। চকলেট খাওয়া নিষেধ, দাঁত নষ্ট হয়। স্যার নষ্ট হলে আপনি ঠিক করে দিবেন, ফ্যামিলিতে ডাক্তার থাকার এই তো সুবিধা স্যার। কাজের কথা বলেন স্যার, এই কয়েকটা ওষুধ নিয়ে আসছিলাম স্যার, একটু পেশেন্টদেরকে রেফার করে দিতেন যদি। একদম ফ্রেশ লটের মাল স্যার, কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না, এই 1 সপ্তাহ আগে বাজারে এসছে স্যার। স্যার জেনুইন মাল স্যার, আমার গ্যারান্টি, আমি নিজে ইউজ করে দেখছি স্যার। এসব তো ডায়াবেটিসের ওষুধ, আপনার কি ডায়াবেটিস? আবার আছে স্যার। স্যার আপনার জন্য আমার আরেকটা গিফট আছে স্যার, একদম এক্সক্লুসিভ স্যার। এটা কি স্যার? শীতকাল চলে আসছে স্যার, চারিদিকে মশা বাড়তেছে স্যার, মানুষের সাথে পাল্লা দিয়ে মশার জনসংখ্যা বাড়ছে। এখন আপনি তো যেখানে সেখানে মশা নিয়ে ঘুরতে পারবেন না স্যার,
গাড়িতে উঠলেও মশা, চেম্বারে বসে আছেন এখানেও মশা, রাতের বেলা ভাবির সাথে টিভি দেখবেন ওখানেও মশা। এইটা থাকলে আর কোনো টেনশন নাই স্যার। আর অবসর সময় স্যার বাবু এটা দিয়ে ব্যাডমিন্টন খেলতে পারবে স্যার। কী সব আলতু ফালতু জিনিস দেন, কোনো দিন তো কোনো ভালো জিনিস দিতে দেখলাম না স্যার। আপনি বলেন না আপনার কী লাগবে, আপনি খালি এই ওষুধগুলো একটু রেফার করে দেন। আপনি আমাকে না, আপনি পারবেন না স্যার। বলেন না কী লাগবে স্যার। না না, আপনাকে দিয়ে হবে না। কী চায় বসবে আবার, অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না। আইফোন চাইবে না তো নাকি? শুনেন, আপনি আমাকে ফোক ফেস্টে দুটা ভিআইপি পাস ম্যানেজ করে দিতে পারবেন? কেন পারবো না স্যার, অবশ্যই পারবো স্যার। স্যার একটু ওষুধগুলা একটু রেফার করে দিন। দোস্ত তুই একটু দেখ না, তুই পারবি। আরে তোর বড় ভাই আছে না? আরে ভাই, আরে বললেই ম্যানেজ হয়ে যাবে। দুইটা নিয়ে আমি কি করবো তাতে তোর কি? নিয়ে যাব কাউকে? না 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 না, কাস্টমারের জন্য না। তুই দেখ না বাপ, ভাই। ও ভাই, এই ফার্ম গেটটা কোন দিকে? ফার্ম গেট হচ্ছে ভাই এদিক দিয়ে সোজা চলে যাবেন, দুইটা সিগন্যাল পরেই ফার্ম গেট। ও একটা দুইটা, মানে তিন নম্বর সিগন্যাল ফার্ম গেট? না না না, দুই না, দুইটা সিগন্যাল ক্রস করে তারপর ফার্ম গেট। দুইটা সিগন্যাল পরে ফার্ম গেট, মানে তিন নম্বরে ফার্ম গেট? আরে কি মুশকিল, প্রথম সিগন্যাল পার হবেন, নামবেন না, দ্বিতীয় সিগন্যাল পার হবেন, নামবেন না, তার দ্বিতীয় সিগন্যালের পরে গিয়ে নামবেন ওইটা ফার্ম গেট। ভাই আপনি এক কাজ করেন, এনে বাসে উঠে যান, হেল্পার ফার্ম গেট চিল্লাবে, নামে পড়বেন। ভাই চেষ্টা করছিলাম উঠতে, অন এক্সাম ভাই, উঠতে পারি না। ওই ভাই ওই রাস্তায় জ্যাম দেখছেন ভাই, 15 মিনিটের মধ্যে ভাই ওই যে ডাক্তারের সিরিয়াল নেওয়া ভাই, আমি যদি আজকে মিস করি ভাই তাহলে ওই যে অনেক রাইত হয়ে যাবে। আমি ময়মনসিংহ আবার ব্যাক করবো, আমার একটু পৌঁছায় দিবেন ভাই। আমার তো ফার্ম গেট যাইতে গেলে আমার এখান থেকে অনেকটা ঘুরে ইউটার্ন নিয়ে আসতে হবে, এখানে সার্জেন্ট আছে, আমি এমনি যাইতে পারবো না ভাই। অনেক কষ্ট করে এক মাস আগে সিরিয়াল নিয়েছি, এই সিরিয়াল যদি মিস করি ভাই তাহলে আবার এক মাস সময় লাগবে, অনেক দেরি হয়ে যাবে। ও ভাই ভাই, মানে আপনার তো বাইক আছে, আপনি তো ভাই সিপা সুপার ভিতর দিয়ে যাইতে পারবেন ভাই, একটু পৌঁছাই দেন না। আচ্ছা চলেন। কি বলতেছেন, আমি সিএনজি তে আসলে লাগতো না ভাই। ভাই আমি তো এমনিও ফার্ম গেট আসতাম, আপনারা নামাই দিয়ে গেলাম আর কি। ভাই আমি বড় ভাই হিসেবে বলতেছি, রাখি 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 ভাই। হ্যাঁ আসি ভাই।
কি ভাই আজকে হলে? জানি ভাই, কিন্তু কি করব, প্রতিদিন পাঁচটার সময় অ্যালার্ম দিই, একদিনও বাজে না। নতুন একটা ফোন নিলেই পারো, তোরা ঠিকই বাজবে। কোম্পানিকে বলো নতুন একটা ফোন দিতে। আর কি লাগবে আপনার কবির? না বলেন বলেন শুনি, আপনাকে একটা আইফোন দিয়ে দিই, না একটা ম্যাকবুক দিই, আর সাথে একটা BMW দিয়ে দিই, চলবে না? স্যার আমি তো কথার কথা বলছিলাম, সিরিয়াসলি বলিন। বস, কোম্পানি আপনাকে সব কিছু দেবে যদি আপনি আপনার সেলসটা একটু বাড়াতে পারেন। স্যার আমি চেষ্টা করছি। শুধু তো চেষ্টা করার জন্য আপনাকে কোম্পানি মাসে মাসে বেতন দেয় না, এটা একটা লোকাল কোম্পানি, প্রফিট করতে না পারলে মাস শেষে ব্যবসা গুটিয়ে আমাদেরকে চলে যেতে হবে, বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে নিজের লেভেলটা একটু আপ করেন, একটু সেলসটা বাড়ান, একটু মনোযোগ দেন আর টাইমলি অফিসে আসেন। ওকে, বসেন। কিরে, আজকেও পড়া পারস নাই? পারছি। তাহলে দরকার এক সেকেন্ড। ও, আব্বা তো এমনিই পানিশমেন্ট দেয়। তাহলে কান ধর, ঠিকমতো কান ধর। সর। আরে পাটা উঠা। যা। আম্মা খিদা লাগছে। তোমার ম্যানেজার পুত্র আসছে, তাকে খাবার দাও। আবার শুরু করলা? ছেলেটা মাত্র অফিস থেকে আসলো। কি শুরু করছি? কামালের ছেলের অফিসে প্যারেন্টস ডে হয়, সেইখানে বাপ মাকে ডাইকা নিয়ে কে কী করে সেটা দেখায়। তোমার ছেলে আজ পর্যন্ত তার অফিসে আমাদেরকে নিয়ে গেছে কোনো দিন? এক কাপ চা খাওয়াইছে? আব্বা, যাদের অনেক ফ্রি টাইম তারা মানুষকে অফিসে ডেকে চা খাওয়ায়, আমার এত ফ্রি টাইম নাই। তুমি তো মহাব্যস্ত, তা তোমার এই ব্যস্ততার জন্যে তোমার অফিস তোমাকে কত টাকা দেয় সেইটাও তুমি বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তোমার অফিসের ঠিকানাটা দাও। তোমার যাইতে হবে না, আমি তোমার অফিসে গিয়া সব দেখে শুই না, তোমাদের ক্যান্টিনে বসে এক কাপ চা খাই আসবো। আম্মা আব্বারে চা দাও। কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করে। মানে ম্যানেজমেন্টের ডিসিশন, তাই বলে কোনো নোটিশ ছাড়া? বস, এটা একটা লোকাল কোম্পানি, এখানে আপনি টার্গেট মিট করতে না পারলে ইউ আর স্যাকড। বস, আমি তো ট্রাই করতেছি, প্রতিদিন ট্রাই করতেছি। কিচ্ছু করার নাই, এটা তো আমার ডিসিশন না, আমি জাস্ট উপরের অর্ডার ফলো করতেছি। এখন কি করব আমি, কোথায় অ্যাপ্লাই করব? বাসায়ও তো জানাইতে পারবো না, মানে ট্রেনের যদি চাকরি চলে যায় কে নিবে আমাকে? চাবিটা দেন, বাইকের চাবিটা দেন। অফিসে খুব চাপ যেতেছে না? চাপ তো একটু থাকে। তোর আব্বার উপর রাগ করে থাকিস না, তার অফিসেও অনেক ঝামেলা। তোর আব্বার সময় তো বিকম পাস করার ছেলেরাই সব চাকরিতে ঢুকে যেত, এখন সব MBA পাস করার ছেলেরা তোর আব্বার উপর মুখে মুখে কথা বলে, সেই জন্য তার মেজাজটা সবসময় খিটখিটে থাকে। তোর কাছে কিছু টাকা হবে? ফ্রিজের কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে, মিস্ত্রি ডাকছিলাম, বলছে যে পার্টস পাল্টাতে হবে। তোর আব্বারে বলতে সাহস পাচ্ছি না। কত টাকা? 4,000 টাকা। আমার কাছে 2,000 টাকা আছে, আর 4,000 হলেই হয়ে যাবে। আজকে লাগবে?
না না, কালকে দিলেও হবে। ঠিক আছে, দেখি আমি কালকে ম্যানেজ করে দেব। তুই কিছু খাবি? টোস্ট বানাই দিই। না, কিছু খাবো না। আপনার তো কোনো জব এক্সপিরিয়েন্স নাই, আগে জবটা ছাড়লেন কেন? সূর্যগ্রহণ কতক্ষণ হয় বলতে পারেন? স্যার, সূর্যগ্রহণের সাথে এই জবের কি সম্পর্ক? যা জিজ্ঞেস করছি বলেন, নাকি জানেন না? তুমি না বোকা ছিলা, বোকাই রয়ে গেলা। তুমিও কিন্তু একটুও চেঞ্জ হও নাই। কি রকম? মানে আগেও খোঁচা দিতা, এখনো খোঁচা দিচ্ছ। আচ্ছা, তুমি না জব করতে? হ্যাঁ করতাম, ছেড়ে দিছি। কেন? চাকরি করতে আর ভালো লাগে না, ভাবলাম নিজেই কিছু করি। গুড, চাকরি যারা করে তাদের লাইফ অসম্ভব বোরিং, আর আমার তো বোরিং মানুষ একদমই ভালো লাগে না। আচ্ছা, তুমি আমার বাসার সামনে বাইক নিয়ে দাঁড়া থাকো কেন? আমি? তুমি কি ভাবছো কেউ খেয়াল করে নাই? আমার বাসা সবাই জানে। ভাইয়া একবার কি করছে জানো? ভাইয়া তোমাকে দেখে একবার নেমে ভাবছিল মাইট দিবে, পরে আমি কোনো রকম আটকায় ভাইয়াকে বলছি না মেয়েকে চিনি, মাইট দেওয়ার কোনো দরকার নেই। আরে না না, আমি তোমার বাসার নিচে যাইনি কখনো, আমি তো তোমার বাসা চিনিই না। তাই তাই না? উইট, এটা কে? কে এটা? হুম, আরে এটা আমি না। ওয়াও, নিজেকে নিজেই চিনতে পারতেছো না? ভিতর ডিম। রাসেল আছে? কি ডার্লিং, এতদিন পর? না, তোর সাথে অনেকদিন দেখা হয় না, অফিসে প্রেশার কম আজকে, তাই দেখা করে গেলাম। ছেড়ে গেছো মামা, উইদাউট রিজন ইউ ডোন্ট কাম। তোর সাথে দেখা করতে আসতে পারি না? নাও। আচ্ছা, তোর বাইকটা লাগবে। কেন লাগবে? দিবাকে নিয়ে ঘুরতে যাবি? তোর এত কিছু জানার দরকার? তোর বাইকটা লাগবে, চাবিটা দে। ও, ইউ প্রপোজড? হ্যাঁ শালা, জানাইলিও না। এই যা, তোর বাইক লাগবে না আমার। ছিতিস কেন মামা, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবি ভালো কথা? যা, ওখানে চাবি রাখা আছে, নিয়ে যা। দুই ঘন্টা পরে দিয়ে যাবো। দুই ঘন্টা কেন? সারাদিনের জন্য ডাক, দুই ঘন্টা গিয়ে ডেটিং হয়। হেলমেট খুলি? নাই। বাইক আছে, হেলমেট নাই? মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন তো মানো না, তোমাদের জন্যই দেশটার এই অবস্থা। যা যা যা, লেকচার দিস না। আপনি কি সিএনজির জন্য দাঁড়া আছেন? জি ভাই। কই যাবেন? বাসাও যাও ভাই। চলেন, একটান দিয়ে নামাই দিয়ে আসি। আপনি যাবেন? কত নেবেন? কত দিবেন ভাই? আচ্ছা, মিটার যা আসে তাই দিন ভাই। আমার তো মিটার নাই বাইকে। ও, তাও তো ঠিক। তাহলে আচ্ছা, সিএনজিরে যা দিতেন তার থেকে 20 টাকা কম দিয়েন। আচ্ছা চলেন চলেন চলেন। ভাঙতি নেই? ভাঙতি নেই। আমার কাছে আছে। কত লাগবে? 50 50। একটা সেকেন্ড। সবাই ওয়েট করতেছে, তুই চিন্তা করবি না?
এটা কিন্তু আমার মেইন জব না ভাই, আমার কিন্তু আলাদা একটা জব আছে। তাহলে বাইক চালান কেন? চিন্তা করে দেখলাম বাইক যখন আছে তো দেশের কাজে নিয়োজিত করি। ভাই বুঝেন না, ঢাকা শহরের ট্রাফিক যে পরিমাণ বাড়ছে, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সিএনজিতে মিনিমাম 3 ঘন্টা, বাসে 2 ঘন্টা, আর বাইকে 1 ঘন্টা। তাহলে চিন্তা করেন কী পরিমাণ সময় বাঁচে, নিজেরও সময় বাঁচে, দেশেরও সময় বাঁচে। আপনি চাইলে আমার নাম্বারটা রাখতে পারেন, আমি 24 আওয়ার্স বেরো। এই যে মা, 4000। আনছিস ভালো হয়েছে, আমি তো ভাবছিলাম পারবি কি না পারবি, তোর আব্বার কাছে আবার চাওয়া না লাগে। থাক, তুই কিছু খাবি? টোস্ট বানাই দি। এ ভাই কতক্ষণ? এই তো ভাই, এই শেষ হয়েছে। সরি ভাই, চা খাইতে একটু অসুবিধা হচ্ছিল। এত অসুবিধা করে চা খাওয়া দরকার কি? হেলমেট খুলেই খান না। না ভাই, হেলমেট খুললে ঝামেলা আছে। কি সমস্যা? আরে আছে ভাই, ঝামেলা আছে, উঠেন। হেলমেট খোলেন ভাই। হেলমেট খোলা যাবে কেন? চোখে ইনফেকশন আছে, খুললে অনেক বেড়ে যাবে। সাইডে আসেন ভাই। সাইডে কেন ভাই? বললাম সাইডে আসেন ভাই। এইখানে ছেড়ে ফেলি না। ভাই আপনারা কি ভিজিটিং কার্ড বানান? এই যে আমার কার্ড, আমার কোম্পানির নাম হচ্ছে চাকা বাংলাদেশ, আমি কবির হোসেন, আমি এই কোম্পানির সিইও। এই যে নিচে নাম্বারটা, এটা আমার নাম্বার। 24 আওয়ার্স অ্যাভেলেবল শুধু আপনাদের সেবা। হ্যাঁ পিনাকিদা, আদাব দাদা। দাদা ভেরি সরি, আমি তো বনানির একটা কল নিয়ে নিছি। হ্যাঁ ভেরি সরি দাদা। ওকে ওকে।
হ্যালো আপু, সরি। মামা একটা ফুচকা। কিমিয়া, তোমার কয়টা আসার কথা ছিল? একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। কি নতুন জব দিচ্ছ নাকি আবার? না না, এখন তো নিজের চাকরি নিজেই করি। কি চাকরি? পাবলিক সার্ভিস। আসলে বুঝছো, চাকরি যাওয়াটা না আমার জন্য সাপে বড় হয়েছে। কেমনে? আচ্ছা বলো তো, ঢাকা শহরের প্রধান সমস্যাটা কি? লোডশেডিং? না, ওটা তো পুরো দেশেরই সমস্যা। আমি বলছি ঢাকা শহরের সমস্যাটা কি? ট্রাফিক। ভেরি গুড। এবার চিন্তা করো, শাহবাগ থেকে উত্তরা যাইতে সিএনজিতে অন অ্যান অ্যাভারেজ কত সময় লাগার কথা? দুই ঘন্টা? তিন ঘন্টা? দুই ঘন্টা তিন ঘন্টা ধরলাম, তিন ঘন্টা। এই তিন ঘন্টায় ভাড়া কত আসবে? 300 থেকে 400। মিটারে গেলে 300-400, কন্ট্রাক্টে গেলে তো আরও বেশি। এবার যদি পাবলিককে এই সার্ভিস অফার করা যায় যে শাহবাগ থেকে উত্তরা যাবে, 1 ঘন্টার বেশি সময় লাগবে না, এবং ভাড়াও আসবে 150 থেকে 180-এর মধ্যে। কেমন সম্ভব? সম্ভব, বাইকে সম্ভব। আমরা কী পারি? বাইক চালাতে পারি। চাকরি যাওয়ার পর থেকে আমি এই বাইক সার্ভিস শুরু করছি। মানে ড্রাইভারের চাকরি? হ্যাঁ মামা, এত ছোটো করে দেখার কিছু হয় নাই। চাকরি করে আমি কত পাইতাম, তোমরা কত পাও? 12 থেকে 15 হাজার টাকা। বাইক চালায়ে আমি সব খরচ বাদ দিয়ে মাসে 40,000 টাকা আর্ন করি। এখন কি তুমি আমাদের এগুলো শুনতে ডাকছ? না না, ডাকছি কাজে। এখন আমার কাছে এত বেশি কল আসা শুরু হয়েছে যে আমার পক্ষে 3 জায়গায় একই সময় থাকা সম্ভব হয় না। তাই আমি চিন্তা করছি যে আমার কাছে যত এক্সট্রা কলগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে ট্রান্সফার করে দেবো। যা আয় হবে তার 50% তোমার, 50% আমার। আচ্ছা, শাহবাগ থেকে উত্তরা যেতে সিএনজিওরা যদি 400 টাকা নেয়, তাহলে আমরা কেন 180 টাকা নিব? কারণ খরচ যত কম লাভ তত বেশি। পাবলিকের খরচ যত কমানো যাবে আমাদের লাভ তত বাড়ানো যাবে। এইটাই হচ্ছে এই বিজনেসের ফর্মুলা। আর ঢাকা শহরে যত বাইকের ভাড়ার চার্ট আছে সেটা আমি একটা করে ফেলছি। কি রাজি তোমরা? কবির হোসেনের ভাগ্য খুলিয়া গেল। আস্তে আস্তে চিটাগং, সিলেট, রাজশাহী, বগুড়া, উই উইল কভার দ্য হোল বাংলাদেশ। So we will take over. আপনি তো একটা কোম্পানির CEO, চাকা, বিউটিফুল নেম। আচ্ছা, আপনি আমার কার্ডটা পেলেন কোথায়? আমরা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমাদের কোনো মার্কেটে ঢোকার আগে আমরা মার্কেট রিসার্চ করি, আর আমাদের মার্কেট রিসার্চ তো বুঝতেই পারছেন, তো সেখান থেকেই এটা। সো ওয়াই ডোন্ট ইউ জয়েন আস? জি সি, আপনি তো এখন একটা স্মল স্কেলে কাজ করছেন, জয়েন দ্য বিগ লিগ, জয়েন আওয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি। You join as a deputy director of marketing. We will use you as an expert in this field and the company will look after you. Acha, ami ektu bhebe dekhi. See, locals are local and multinational are multinational. I mean, sob deshe ekhon bekar barche, government jobs are limited. Multinational company er moto better salary or better lifestyle apnake keu offer korte parbe na. Ar apnar customer ra kintu kothao jacche na. তারা এতদিন আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করতো, এখন কোম্পানির অ্যাপ ইউজ করে যোগাযোগ করবে।
অ্যানালগ ডেজ আর গন, ইটস ডিজিটাল টাইম বস। কবির, তোর নাকি চাকরি নাই? তুই আমাদের বলিস নি কেন? আরে পুরাটা বলো দেখা দো, আধা আধা বলো কেন? তুই নাকি সারাদিন বাইক চালাস? তোমাদেরকে কে বলল? কে বলবে আবার, পুরা ঢাকা শহরের মানুষ জানে। কষ্ট করে লেখাপড়া শিখেছি কি ড্রাইভারি করার জন্য? আব্বা এটা ড্রাইভারি না। ড্রাইভারি দাও তো কি, সিগন্যালে দাঁড়ায় দাঁড়ায় প্যাসেঞ্জার ডাকা, খ্যাপ মারা। আব্বা তুমি ব্যাপারটাকে যেভাবে বলতেছো ব্যাপারটা সেরকম না। তুমি গুগল করো, বিদেশে ভালো ভালো ছেলেমেয়েরা এরকম বাইক চালায়, করো গুগল করো। তুই আমাকে গুগল শেখাবি না? তোমাকে আমি কি শেখাবো আব্বা? তুমি আমাকে ছোটবেলায় শিখাইছো শ্রমের মর্যাদা, রচনা লিখতে পারি নাই দেখে কান ধরে দাঁড় করে রাখছো। আজকে আমি কাজ করতেছি, উল্টা তুমি আমাকে কথা শুনে দিছো। রিক্সাওয়ালার তেজ দেখো। আব্বা কোনো কাজই তো ছোট না, আমি কি চুরি করতেছি? আমি কি কাউকে ঠকাইতেছি নাকি ব্যাংক থেকে লোন নিয়ে টাকা মেরে দিতেছি? আমি কি এমন করছি? আমি যা ভালো পারি আমি তাই করতেছি, কারো কাছে ঘুষ নিচ্ছিও না, কাউকে ঘুষ দিচ্ছিও না। আপনি ড্রাইভারি করতেছেন, ড্রাইভারি। আম্মা দেখো বিদেশি কোম্পানি আমাকে জব অফার করছে, ডেপুটি মার্কেটিং ম্যানেজার। আমার যোগ্যতা না থাকলে আমাকে ডাকতো না, অ্যাড্রেসটা আছে, বিশ্বাস না হইলে অফিসে গিয়ে দেখে আসো। তো কি ভেবে দেখলে? জবটা নিয়ে নিব তাই। ভালো স্যালারি, মাল্টিন্যাশনাল কোম্পানি আর মিনিমাম 3 ইয়ার্স এর কন্ট্রাক্ট, সিকিউর জব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আর হেলমেট পরে লুকিয়ে লুকিয়ে ঘুরতে হবে না। কিন্তু তুমি না হেলমেট পরেই ভালো ইনকাম করছিলে। হ্যাঁ করছিলাম, কিন্তু ওটা তো পার্মানেন্ট কিছু না। আর সারা জীবন কি বাইক চালা চালা চলবো নাকি? তো তুমি নিজে কিছু করো না কেন? আমি কি করবো? না তোমার একটা ভালো কাস্টমার বেজ আছে, তুমি নিজে কিছু একটা করো, আই এম শিওর তুমি অনেক ভালো করবে। না না ধর, আমি পারবো না ওগুলো, আর তার উপর ওরা অলরেডি শুরু করে দিয়েছে, তাও বিদেশি কোম্পানি। তুমি কি শিওর? ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম তুমি হয়তো নিজে কিছু একটা করবে। এনিওয়েজ বেস্ট অফ লাক। তুমি কি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে, আজকে আসি। আরে আমি মাত্র অর্ডার করলাম। আজকে না, হ্যাঁ আসি। বাই। আজ পর্যন্ত জানলাম না কোন পোস্টে কাজ করে। চাকরি যারা করে তাদের লাইফ অসম্ভব বোরিং। লোকালস আর লোকাল এন্ড মাল্টিন্যাশনাল আর মাল্টিন্যাশনাল। তুই কিছু খাবি? টোস্ট বানাই দি। কষ্ট করে লেখাপড়া শিখেছি কি ড্রাইভারি করার জন্য? আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম তুমি হয়তো নিজে কিছু একটা করবে। আমি জয়েন করব না স্যার। মানে? মানে জয়েন করবো না। আমাদের অফার কি আপনার কাছে লুক্রেটিভ মনে হচ্ছে না? নেগোশিয়েট করতে চান? না স্যার আমি চাকরি করতে চাচ্ছি না। তো কি করবেন? যা করি তাই করব। বাইক চালাবেন? সি দিস ইজ নাথিং নিউ, আমরা যেসব দেশেই বিজনেস করি সেসব দেশেই আপনার মতো দু একজন থাকে যারা নিজেদেরকে খুব ওভার এস্টিমেট করে, তারপর ঠিকই লাইনে চলে আসে। আপনিও আসবেন। কবির হোসেন কি তাহলে ভুল করল? না, তথ্য প্রযুক্তির উন্নতির সময় সে ঠিক করল নিজেই একটা রাইড শেয়ারিং অ্যাপ বানাবে। তারপর
দিবার কিছু অ্যাপ গিগ বন্ধুদের সহায়তায় বানিয়ে ফেলল তার নিজের রাইড শেয়ারিং অ্যাপ। আজকে লেট করবেন? ইটস আ বিগ ডে। আপনি বাসায় চলে যান, আমার অফিস সব সামনে আছে। কবির হোসেন এখন প্রচুর টাকার মালিক, তা সত্ত্বেও দুই চাকার প্রতি সম্মান স্বরূপ তার প্রথম বাইকে সওয়ার হয়ে বিবাহ করিবার সিদ্ধান্ত নিলেন। আপনি টেনশন করবেন না, আমি আপনার কলটা অন্য কাউকে ট্রান্সফার করে দিচ্ছি, বেশি সময় লাগবে না। ট্রান্সফার করতে হবে না, তুমি 10 মিনিটের মধ্যে ভেনিউতে চলে আসো। ও তুমি, এটা কার নাম্বার? এটা আমার কাজিনের নাম্বার। কেন, অন্য কেউ ভেবে খুব খুশি হয়ে গিয়েছিল না? না না, তুমি তো আমার সবচেয়ে স্পেশাল কাস্টমার, তোমার জন্য সারা বছর সব সময় ডিসকাউন্ট, আর এখন থেকে তো 24 আওয়ার তোমার কলই ধরবো। হইছে, আর ঢং করতে হবে না, তাড়াতাড়ি চলে আসো। আসতেছি আসতেছি।